আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে নিষেধাজ্ঞা জারি করায় পর্যটক শূন্য হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এপ্রিলের 2 থেকে 14 তারিখ পর্যন্ত সমুদ্র সৈকতে পর্যটন ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে হোটেল মোটেলগুলোতে থাকতে পারবেন অতিথিরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সামর ইসলাম। সারা দেশে করোনার সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও, ব্যতিক্রম নয় পর্যটন নগরী কক্সবাজারও। এ অবস্থায় 2 এপ্রিল থেকে সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। ফলে সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে সব পয়েন্টই এখন পর্যটক শূন্য। সৈকতের দোকানপাটও বন্ধ। ভ্রমণে এসে নিষেধাজ্ঞায় পড়ে হতাশ হলেও সরকারের সিদ্ধান্তকে যথার্থ বলছেন পর্যটকরা। সরকারের সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু অনেক আশা নিয়ে আসছিলাম বিচে নামবো, ঘোরাঘুরি করবো, কিন্তু এটা পারতেছি না। ছিলাম অনেক দূর থেকে ফার্স্ট টাইম দেখার জন্য, কিন্তু এসে দেখি যে লকডাউন, তেমন তো কিছু করার নাই। পানিতে নামতে পারতেছে না, বিচে যাইতে পারতেছে না, হোটেলে বন্দী অবস্থায় থাকতে হচ্ছে। এদিকে বিধিনিষেধ আরোপের পর সৈকতের প্রবেশদ্বারে বসানো হয়েছে তল্লাশি চৌকি, মাইকিং সহ বিধিনিষেধ মানাতে কাজ করছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। একসঙ্গে যাতে চলাচল না করে সে বিষয়েও আমরা মাইকিং করেছি, জনসচেতনতামূলক আমরা কথাবার্তা বলেছি। দেখা যাচ্ছে যে এখানে এত উপচেপড়া ভিড় হচ্ছে, তাতে করে এটি আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই জন্য আমরা সাময়িকভাবে এটি বন্ধ ঘোষণা করেছি। আবার যদি পরিস্থিতির উন্নতি ঘটে তখন এটি পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে। দেশ বিদেশের পর্যটক সমাগমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, বিষয়টি মাথায় রেখে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছে জেলা প্রশাসন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।